কালিয়াচকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। আজ ভোরে একটি অভিযান চালিয়ে ফেরার পথে কালিয়াচক থানার পুলিশ ভ্যান উল্টে যায়। 34 নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত গাড়ির চালক সহ আরো 7 জন। কল করলো থানা থেকে, আর দুটা সুবিক গেলো, বললো যে কি তোমার দাদা এরকম এরকম ব্যাপার, রেড থেকে বাড়ি যাচ্ছিলো, গিয়ে ডাঙায় অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে তিনি মারা গেছেন, তো আপনারা গার্জেনকে নিয়ে মালদা যান, ওখানে রাখা আছে, দেখাশোনা করবেন। তো আমরা আসলাম ভোরবেলা 4টার সময়, এসে দেখছি তো ওনাদের ফ্রিজে ভরা হয়েছে, আমাদেরকে তো দেখতে দেয়নি, তো গেটটা খুলবে তারপরে আমাদেরকে দেখা। আমার তো মনে হয় না যে এটা অ্যাক্সিডেন্ট, কেন যে ড্রাইভার বেঁচে গেল আর ওরা যে বাসটা মরে গেল। কতজন ছিল তোমার জানো? এটা আমার জানা নেই, কতজন গাড়িতে ছিল এটা বলতে পারছি না। শুনলাম নাকি জামাইদার সামনে ছিল। কজনের মারা গেছে? 3 জনের এখানে শুনলাম, বাইরের একজন আছে তাকে বাইরে দিয়ে দিয়েছে, আর শুনলাম নাকি রয়্যালে ভর্তি আছে কয়েকজন। এর বেশি কিছু বলতে পারবো না। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে যে সাহায্য দেওয়া হবে তা নিয়েও জানালেন পুলিশ সুপার আলোক রাজোরিয়া। ঘটনাতে যেতে আমরা সবাই মর্মান্তিক আছি। আমাদের একটা পুলিশ টিম, যার মধ্যে একটা গাড়ির মধ্যে সিভিক ভলান্টিয়ার ছিল, 9 সিভিক ভলান্টিয়ার রেড করার পরে ওয়ারেন্টি এগেইনস্টে রেড করার পরে ফিরছিল, তখন ড্রাইভার কী কারণে কন্ট্রোল হারায় সেটা আমরা এখনও ইনকোয়ারি করছি। ওই কন্ট্রোল হারিয়ে অ্যান্ড দেন গাড়িটা সমারসল্ট করে যে মজমপুরে কাছে যে রাইডার আছে ওখানে ধাক্কা মারে, সে দিয়ে আমাদের 3 জন যারা সিভিক কর্মী যারা আছে ওটা অন স্পট ওনাদের মৃত্যু হয়। ইমিডিয়েটলি আমরা ওনাদেরকে হসপিটালে শিফট করি, ওনাদের চিকিৎসায় কোনো প্রবলেম না থাকে তার সমুচিত ব্যবস্থা করি। এখন আমাদের যারা বাকি 7 জন আছে ইনক্লুডিং ড্রাইভার, তারা দেশারি নার্সিংহোমে আছে। একজন যে আছে ও আলম নাম আছে, ওকে ক্যাটকাটা রেফার করা হয়েছে, ওর চিকিৎসাটাও আমরা পুরোপুরি দেখছি। অ্যান্ড আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যেটা অলরেডি স্কিম আছে তার মধ্যে যারা এইভাবে ডিউটিতে মারা যান অ্যাক্সিডেন্টে, তাদের পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির মধ্যে 5 লাখ টাকা ওনাদের ফ্যামিলিটা পায়। তাছাড়া আমাদের 1 লাখ টাকা আমাদের পুলিশ স্যালারি প্যাকেজের মধ্যে আমাদেরকে দেওয়া হবে।